হঠাৎ দেখলে মনে হবে এক অপরূপ মায়াবী নগর আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। চারদিকে নীল জলরাশি দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। মনে হবে কল্পনার কোনো এক দ্বীপে চলে এসেছেন। সাগরের মাতাল হাওয়ায় কেউ আলতো করে ছুঁয়ে চলে যাওয়ার মতো একটি অনুভূতি। 54 বছর ধরে পুরোপুরি বন্ধ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও মিস্টেরিয়াস দ্বীপ নামে খ্যাত পোভেগ্লিয়া। 1930 সাল পর্যন্ত এখানে একটি হাসপাতাল ছিল, কিন্তু তখন এর পরিচালক একটি উঁচু টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এরপর দ্বীপ নিয়ে নানান কথা বেরিয়ে আসতে থাকে, তারপর তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। কথিত আছে দ্বীপটি একসময় তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল, যদিও আজ এই দ্বীপটি জনশূন্য অবস্থায় পড়ে আছে। ইতালির দুটি শহর ভেনিস এবং লিডোর মধ্যে অবস্থিত দ্বীপটি জানা যায় 14 শতকে এখানে প্লেগের কারণে প্রায় 1,60,000 মানুষ প্রাণ হারিয়েছিল। এখানে অনেক মৃত্যুর ঘটনাও ঘটেছে, কারণ ব্ল্যাক ডেথের সন্দেহভাজন লোকদের ভেনিসে প্রবেশের আগে এখানে আলাদা করে রাখা হয়েছিল। 1922 সালে দ্বীপের ভবনগুলো মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের আশ্রয়ের জন্য রাখা হয়েছিল। সেখানে চিকিৎসকরা রোগীদের পরীক্ষা নিরীক্ষা করতেন বলে গুঞ্জন রয়েছে। এরপর বেশ কয়েকজন চিকিৎসকও মারা যান। ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর চারপাশে এখনও ডাক্তারের অপারেশনের যন্ত্রাংশগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপর এখানে একটি নার্সিংহোম চালু হয়, কিন্তু 1968 সালে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। 17 একরের এই দ্বীপটিতে সর্বমোট 11টি স্থাপনা, যার মধ্যে রয়েছে কাবানা, চার্চ, হসপিটাল, মানসিক আশ্রয়কেন্দ্র, বেল টাওয়ার এবং কিছু পরিত্যক্ত বাড়ি ও প্রাক্তন প্রশাসনিক ভবন। 12 শতকের ঘণ্টা মিনারটি দ্বীপটির বর্তমান প্রধান দৃশ্যমান কাঠামো। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।